সাত সকালে লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হলো টোটো চালক সহ দুজনের, আহত আরো দুজন। ভোর 5:30 নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় চোয়াবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, বহরমপুর গামী টোটোতে ছিলেন 4 জন যাত্রী। হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালক এবং এক যাত্রী। লরি চালক পলাতক। মাগুইয়াটির অশ্বিনীনগরে আবাসন থেকে ব্যবসায়ী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে খবর, বছর 51 সদানন্দ দাসের এলাকায় একটি চশমার দোকান রয়েছে। ওই ফ্ল্যাটে স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি থাকতেন। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। গতকাল সন্ধে কথা কাটাকাটি হয়। রাতে ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ। মেয়ে ছাড়াও পরেশ অধিকারীর 32 জন আত্মীয় পরিজনের সরকারি চাকরি। এসএসসি দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই শুভেন্দু অধিকারীর টুইট। শিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী, মেয়ে, ছেলে, ভাই, ভাইপো, শালক, শালিকা। শুভেন্দু টুইট করা তালিকায় পরেশ অধিকারীর একের পর এক আত্মীয়ের নাম রয়েছে। নামের পাশে কার কোন দপ্তরে চাকরি তালিকা দিয়ে শুভেন্দু টুইট। এ বিষয়ে যদিও এখনো কোনো প্রতিক্রিয়া পরেশ অধিকারীর পাওয়া যায়নি। পরেশ অধিকারী দীর্ঘদিন বামফ্রন্টের মন্ত্রী ছিলেন এবং বামফ্রন্টে তিনি দীর্ঘদিন ছিলেন, সিপিএম এর শরিক দল ফরওয়ার্ড ব্লকে ছিলেন। ফলে এই চাকরিগুলি কখন কোন জমানায় হয়েছে সেগুলো সাল এবং তারিখগুলো দিয়ে দিলে বোধ হয় লোকের বুঝতে সুবিধা হতো। ফলে দুম করে শুধু তৃণমূলের দিকে আঙুল তুলে দেখিয়ে দিলাম, এটা তো হতে পারে না। দুই হচ্ছে, শুভেন্দু অধিকারী একটা আর একটা লিস্ট দিলে ভালো হয় যে এই তৃণমূলের কর্মীদের আবেগ এবং শহীদদের রক্তকে ব্যবহার করে তাঁর পরিবারের কে কে কত রকম কতগুলি পদে ছিলেন এর লিস্টটা শুভেন্দু অধিকারী দিন। আর তার সঙ্গে দিন, তিনি যখন যখন যাকে যাকে চাকরি দিয়েছেন সেই তালিকাটাও তিনি একই সঙ্গে প্রকাশ করুন। একটা সস্তা টুইট করে দিয়ে বাকি প্রশ্ন এড়িয়ে যাওয়া, এত সহজে শুভেন্দু অধিকারী ছাড় পাবে না, সে আগেই বেসিক প্রশ্নগুলোর জবাব। দুবছর পর ফের চালু হলো কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। এদিন সকাল 7:10 কলকাতা স্টেশন থেকে রওনা দিল ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেন। বন্ধন এক্সপ্রেসের প্রথম দিনে যাত্রী সংখ্যা খুব একটা বেশি নয়, তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। বন্ধন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার আগের মুহূর্তের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। দু বছরের ব্যবধান এবং তারপরে ফের চালু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন। এই ট্রেন বন্ধন এক্সপ্রেস, যেটা 2 বছর আগে কোভিড পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছিল, আজকেও তার সামনের যে দরজা সেখানে তালা দেওয়া ছিল এতক্ষণ সেটাকে খুলে দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সেটাকেই উদ্বোধন বলা যেতে পারে। আজ থেকে আবারও ভারত এবং বাংলাদেশের মধ্যে রেল যাত্রা শুরু হচ্ছে প্রায় 2 বছর পর সময়। এবং এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। কোভিডের জন্য দুই দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারপরে দুই দেশের দৌত্য এবং তারপরে সিদ্ধান্ত যে আবারও ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যেই বেশ কিছু যাত্রী ট্রেনে উঠে পড়েছেন, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেওয়ার কথা। অনেকদিন পর বলে সেই ট্রেনটিকে সাজানো হয়েছে। এবং তার সঙ্গে বলে রাখা দরকার, দক্ষিণবঙ্গের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বন্ধন এবং মৈত্রী এক্সপ্রেস দুটি ট্রেনই যেমন চালু হয়ে যাচ্ছে, তেমনই প্রায় 4 দশক পর মিতালি এক্সপ্রেসও আগামী মাসের 1 তারিখ চালু হয়ে যাবে। অর্থাৎ 1 তারিখ মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গ থেকে যোগাযোগের মাধ্যম বাংলাদেশের সেই ট্রেনও চালু করে দেওয়া হচ্ছে। তারপরে ভারত এবং বাংলাদেশের মধ্যে রেল পরিষেবার যে সমস্যা দুই প্রতিবেশী দেশের মধ্যে, সেই সমস্যা একেবারে মিটতে চলছে বটেই। কোভিড পরিস্থিতি আগের মতন পরিস্থিতিতে ফিরছে বটেই। তার সঙ্গে এটাও বলার, 3-4 দিনের মধ্যেই একেবারে উত্তরবঙ্গ থেকেও সরাসরি বাংলাদেশ যাওয়ার সুযোগ খুলে যাচ্ছে। বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনার মধ্যে গাড়ি কলকাতা স্টেশন থেকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। প্রথম দিন 2 বছর পর যাত্রী সংখ্যা একেবারে ভর্তি হয়েছে তা নয়, তা ধাপে ধাপে বেড়ে আবারও আগের মতন ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী মানুষের ভরসায় উঠবে এই ট্রেনগুলো, এমনটাই বিশ্বাস রেলকর্তাদের। ক্যামেরা দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।